ডোমেন এবং হচ্ছে হোস্টিং ফ্রিতে নেওয়া যায় কিনা। বিভিন্ন কোম্পানি আছে ডোমেন এবং হোস্টিং ফ্রিতে দিয়ে থাকে, এরকম একটা কোম্পানি নাম হচ্ছে amarhoster.com বাংলাদেশে। এটা নতুন হচ্ছে একটা কোম্পানি। আমি এখান থেকে কিভাবে হচ্ছে ফ্রি এবং ডোমেন এবং হোস্টিং নিতে পারবেন সেই জিনিসটা কম্পিউটার স্ক্রিনে গিয়ে সেগুলো হচ্ছে দেখাইতেছি আপনাকে। যে এখানে যে তারা যে সার্ভিসগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে মূলত ক্লাউড ওয়েব হোস্টিং দিচ্ছে, প্রিমিয়াম সিপ্যানেল দিচ্ছে, সিপ্যানেলের হচ্ছে রিসেলার দিচ্ছে, বাজার ওয়েব হোস্টিং দিচ্ছে এবং হচ্ছে BDIX হোস্টিং, রিসেলিং হোস্টিংও দিচ্ছে। আপনি তাদের থেকে কিনে আবার বিক্রি করতে পারবেন। আবার এখানে আপনি চাইলে এখানে মনে করেন আপনি নিজেও বিক্রি করতে পারবেন, নিজেও হচ্ছে ইউজ করতে পারবেন। BDIX হোস্টিংয়ের মানে অর্থ এই যে তাদের সার্ভারটা, এই হচ্ছে হোস্টিংয়ের সার্ভারগুলো মূলত বাংলাদেশে থাকে। আপনার এমন একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে মানুষ, বেশিরভাগ মানুষই দেখা গেছে আপনি টার্গেট করছেন নিউজ পেপার ওয়েবসাইট কোনো একটা দেখা গেছে, বা স্কুলের একটা ওয়েবসাইট হতে পারে, বেশিরভাগ মানুষই দেখা গেছে বাংলাদেশ থেকে আপনার ওয়েবসাইটটা ভিজিট করে। যেমন এদের ওয়েবসাইটটা ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশ থেকে ভিজিট করবে, তার মানে তারা ইউজ করছে কি BDIX হোস্টিং, ঠিক আছে। কারণ দেখা গেছে তাদের ওয়েবসাইটটা কিন্তু ফাস্ট হচ্ছে আপনার কি হচ্ছে লোড নিতেছে জেনারেলি এই বিষয়টা। এই জন্যই যেই জায়গায় আপনার যেখানে আপনার ধরেন আপনি যে মানুষদেরকে যে কান্ট্রির মানুষকে আপনি টার্গেট করে ওয়েবসাইটটা করবেন, ট্রাই করবেন হোস্টিংটা যাতে ওই আশেপাশে নেওয়ার জন্য, যেহেতু আমরা বাংলাদেশি ওয়েবসাইট করতেছি বাংলাদেশি মানুষদেরকে টার্গেট করে, সেহেতু আমরা হচ্ছে বাংলাদেশি সার্ভার নিব। বাংলাদেশি ওই সার্ভারটাকে বলা হয় BDIX হোস্টিং, ঠিক আছে। এটা হচ্ছে BDIX হোস্টিং। আচ্ছা আচ্ছা, আমার এটা ক্লিক পড়ে গেছে, ওকে আমি এখান থেকে বের হলাম। এরপরে আরও অন্যান্য সার্ভিস আছে তাদের, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, আপনার যদি কোনো ওয়েবসাইটের দরকার পড়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং DMCA ইগনোট হোস্টিংও নিতে পারেন। DMCA ইগনোট হোস্টিং বলতে কি, মনে করেন অনেক সময় ওয়ালপেপার ওয়েবসাইট, মুভি ওয়েবসাইট যে তৈরি করে অনেক সময় এগুলোতে হচ্ছে রিপোর্ট চলে আসে, ঠিক আছে, DMCA রিপোর্ট চলে আসে ক্লেম করার মাধ্যমে, তখন সেটাতে দেখা গেছে একটা সমস্যা হয়। এটা হচ্ছে মূলত তাদের থেকে হোস্টিং ইউজ করলে এটা সমস্যা হবে না। XYZ যেগুলো ডোমেনগুলো আছে সেগুলো হচ্ছে 75 টাকা করে তারা হচ্ছে বিক্রি করতেছে। এখন দেখাবো হচ্ছে আপনার কীভাবে হচ্ছে ফ্রিতে আপনার এখানে বাজেটের ভিতরে আপনার ওয়েব হোস্টিং মানে 10 জন পাবেন। সেটা হলো আপনার এই যে হচ্ছে 5 GB-এর যে হচ্ছে প্যাকেজটা সেটা, ঠিক আছে। আপনি কিন্তু এমনিতে কিনতে গেলে কিন্তু 1500 টাকা দিতে হবে, 5 GB দিবে তারা। এগুলো হচ্ছে আপনার বিষয়গুলো একটু পরে নেবেন। এগুলো এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন হচ্ছে এখনই কিনুনে ক্লিক করবেন। এখনই কিনুনে ক্লিক করার পর আপনার যদি ডোমেন কেনা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে হচ্ছে কি বলে মানে সেটা হচ্ছে এটা ইউজ করবেন, আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার, এটা ক্লিক করবেন। অথবা হচ্ছে ট্রান্সফার ইউর ডোমেন অ্যান্ড আদার রেজিস্টার, অন্য কোথাও যদি ডোমেন হচ্ছে আপনার থাকে এখানে ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা, অথবা যদি নতুন একেবারে কিনতে চাচ্ছেন সেটা এখানে দিবেন। সো আমি আজকে হচ্ছে একটা ডোমেন অর্ডার করব, সেটা হলো নামের অর্থ XYZ। ওকে, আপনি এখানে ডোমেনটা এখানে দিবেন হচ্ছে XYZ দিবেন, এটা হচ্ছে চলে আসবে। আসার পরে আপনি এখান থেকে যে কাজটা করবেন রেজিস্টার দেওয়ার পর চেক দিবেন নামের অর্থ .xyz। আচ্ছা, এইটা অলরেডি হচ্ছে এটা নাই, নামের অর্থ .xyz এটা নাই। সো আমি আরেকটা নেওয়ার ট্রাই করি নামের অর্থ .xyz, এটা যেহেতু নাই নামের অর্থ বাংলা দিই নামের অর্থ বাংলা .xyz। এটা হচ্ছে আছে, এটা কিন্তু 99 টাকা দেখাচ্ছে। সো 99 টাকা দেখাইলেও সমস্যা নেই, এটা হচ্ছে আমরা 75 টাকা করে কিনবো, 75 টাকা দিয়ে কিনবো, সমস্যা নেই। অ্যাড টু কার্ট হয়ে গেছে, আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। ও, তার আগে কিন্তু একটা জিনিস হচ্ছে মাথায় লক্ষ্য রাখবেন, সেটা হলো আপনার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর অ্যাকাউন্ট খোলার বিষয়টা তো খুবই সহজ, আপনি হচ্ছে হোম পেজে যাওয়ার পরে এখানে হচ্ছে আর অ্যাকাউন্ট খুলতে না পারলে যে এখানে ক্লিক করলে হবে, লাইভ সাইটে এখানে ক্লিক করবেন সাথে সাথে এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে মান্থলি হচ্ছে যে প্যাকেজটা আছে এটা সিলেকশন করে থাকবেন এবং হচ্ছে এখানে কন্টিনিউ দিবেন। ডোমেনটা কিন্তু 1 বছরের জন্য দিবে, আর হোস্টিংটা দিবে হচ্ছে আপনার 1 মাসের জন্য। আপনি চাইলে হচ্ছে তা না হচ্ছে আপনার 3 মাস 4 মাসের হচ্ছে কিনে নিতে পারেন, বা 6 মাসে কিনে নিতে পারেন হোস্টিংটা। এখানে যোগাযোগ করলে হবে, তারা হচ্ছে সব কিছু ঠিকঠাক করে দিবে। যে সমস্ত জিনিসগুলো ফ্রি পাবেন সেগুলো হচ্ছে দিবেন, DNS ম্যানেজমেন্ট ফ্রি পাবেন, ইমেল ফরওয়ার্ডিং ফিমেল ফ্রি পাবেন 1 বছরের জন্য, ওগুলো ফ্রিতে যেহেতু পাবেন ওগুলো নিয়ে নেবেন। তারপর কন্টিনিউ দিবেন, এখান থেকে কন্টিনিউ দেওয়ার পর এখানে হচ্ছে আপনার মেবি এখানে আপনার যেহেতু 2টা প্রোডাক্ট এখানে কুপন কোড হয়তো আপনাকে একটা বলবে কুপন কোডের জন্য। তো আমি হচ্ছে এখানে কুপন কোডটা এখানে অ্যাপ্লাই করার ট্রাই করি, যেমন ফার্স্ট 10 যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার টোটাল দাম আসতেছে 225 টাকা। আমি হচ্ছে এটা দিয়ে দেখি, আমার হচ্ছে হোস্টিংয়ের খরচটা মেবি কমে যাবে, এই যে হোস্টিংয়ের খরচটা কমে গেছে। ও, আমি একটা জিনিস হচ্ছে বলতে ভুলে গেছি, আমার কিন্তু এখানে অলরেডি একটা হোস্টিং আছে,
তাদের কাছ থেকে আমি অর্ডার করেছিলাম, সেটা আমি একটু দেখাই আপনাদের। সার্ভিস প্যানেলে গেলে হয়তো বা দেখতে পাবেন। যদি আপনার ওই মানে যেটা হচ্ছে ফ্রিতে নেওয়া যায় ওই জন্য একটা হোস্টিং নিছি, তো আমার ওই হোস্টিংটা না নিলেও চলবে এক কথায়। ওকে, যেহেতু এখানে আপনার একটা হোস্টিং কেনা আছে, তো আমি এই হোস্টিংটা কিনবো না, মানে নিবো না আর কি, আপনাদের জন্য রেখে দিব। আমি এই হোস্টিংটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সো শুধুমাত্র আমি আপনার ডোমেনটাই নিব এখন। আমি এটা রিমুভ করে দিলাম। এরপর হচ্ছে আমার এইটা হচ্ছে আমি এই প্রমো কোডটা এখানে ডিসকাউন্টের যে কুপন কোডটা এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওটা ওইটা হচ্ছে শুধুমাত্র হিমুন পাস টেন যেটা আছে সেটা শুধুমাত্র হোস্টিংয়ের জন্য, আর এখন যেটা দিব এটা হচ্ছে আপনার এই ডোমেনের জন্য। ওকে, হিমুন চাকমা যে এই কুপন কোডটা যদি কাজ না করে, আপনি একটু কষ্ট করে এদের হোম পেজে যাবেন। হোম পেজে যাওয়ার পরে এই অফার এই জায়গাটাতে একটু ক্লিক করবেন, কুপন কোডটা পেয়ে যাবেন। হ্যাঁ, ডোমেন অফার দেখুন, এই যে ডোমেন অফার দেখুন, এখানে ক্লিক করবেন। দেখবেন যে হচ্ছে এই ডোমেন ডট আমার হোস্ট ডট কম এর এই হচ্ছে সাব ডোমেনে আসলে দেখতে পাবেন এখানে হচ্ছে ডোমেনে তাদের কিছু অফার আছে, ঠিক আছে। ডট কম ডোমেনের জন্য এই কুপন কোডটা ইউজ করবেন, আর এক্স ওয়াই জেড ডোমেনের জন্য এইটা ইউজ করবেন। এটা হচ্ছে কুপন কোড। যদি আমার কুপন কোডটা যদি এখানে কাজ না করে, কোনো প্রবলেম নাই, এখান থেকে আপনাদের ওই কুপন কোডটা এখানে হচ্ছে দিয়ে দিবেন। এখন দেখবেন আমার কুপন আমার হচ্ছে এই 99 টাকাটা 75 টাকা হয়ে যাবে। যারা একেবারে স্টুডেন্ট লেভেলে আছেন তারা হচ্ছে খুবই সহজ পন্থায় যে হচ্ছে 75 টাকার ভিতরে আপনারা একটা ওয়েবসাইটের মালিক হয়ে যেতে পারবেন, অনেকটা ফ্রিতেই বলা যেতে পারে, ঠিক আছে। এই যে 75 টাকা ডোমেনটা কিন্তু যেটা কিনতেছেন, এক্সওয়াইজের যে ডোমেনটা কিনতেছেন এটা কিন্তু ফ্রি, মানে ফ্রিতে এই আপনার ফ্রি না, 75 টাকা করে কিনতে হবে, কিন্তু হোস্টিংটা তারা এক মাসের জন্য ফ্রি দিবে। ওকে, তারপর দেওয়ার পরে এখানে হচ্ছে কন্টিনিউ দিবেন, এই কন্টিনিউ না, এখানে হচ্ছে এইটা টিক মার্ক দিবেন। এরপর হচ্ছে চেক আউট দিবেন। চেক আউট দেওয়ার পরে আপনার বিকাশ পেমেন্ট গ্যাটওয়েতে নিয়ে যাবে। তো দেওয়ার পরে আপনি এখান থেকে যে বিকাশ পেমেন্ট গ্যাটওয়ে ক্লিক করবেন। এরপর আপনার এখানে বিকাশ নাম্বারটা দিতে বলবে, 01 কনফার্ম দিয়ে দিলাম। এরপর আপনার বিকাশের যে নাম্বার আছে ওইটাতে একটা কোড আসবে বিকাশের কর্তৃপক্ষ থেকে, ওই কোডটা হচ্ছে এখানে দিতে হবে। এরপর আপনার এখানে বিকাশের পিন কোড দিবেন, দেওয়ার পরে কনফার্ম দিবেন। আর যখন অর্ডার কমপ্লিট হয়ে যাবে তখন তাদেরকে একটা লাইভ চ্যাটে SMS করে জানিয়ে দিতে হয় যে ভাই আমি একটা, এই যে দেখেন পেমেন্ট সাকসেসফুল উঠছে। অর্ডার করার কমপ্লিট করার পরে আমি এখন তাদেরকে জানিয়ে দেবো এখন যে আমি একটা ডোমেন অর্ডার করছি, বা আপনি হোস্টিং অর্ডার করলেও ওইটা জানিয়ে দেবেন তাদেরকে। ওকে, আমি অর্ডার করছি সেটা ঠিক আছে, আমাকে লগ আউট করে দিছে, আমি আরেকবার লগ ইন করি। ওকে, লগ ইন করছি। এই যে আমি যে এখন যে মনে করেন একটা 75 টাকা দিয়ে ইয়া করলাম, এইটা হচ্ছে তাদেরকে আমি দিব ইনভয়েস নাম্বারটা যেটা পেড করছি, এই ইনভয়েসের নাম্বারটা আমি তাদেরকে দিব লাইভ চ্যাটে। ওকে, এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিবেন, দেওয়ার পর হচ্ছে জমা করেন, এটা হচ্ছে দিয়ে দিবেন এখানে, ইনভয়েস নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমার আগের হোস্টিং এর সাথে ডোমেনটা দিয়ে দেন। যে জিনিসটা আপনি বুঝবেন না সেটা সরাসরি এই লাইভ সাইটে আসলে বললেই হবে। ওকে, লাইভ সাইটে যদি না পান তাহলে হচ্ছে সরাসরি ওদের হচ্ছে এখানে হচ্ছে নাম্বার আছে, নিচে দিয়ে গেলে নাম্বার আছে, এই যে নাম্বারে কল করতে পারেন, এবং তাদের ফেসবুকের এই যে বাটন আছে এখানেও SMS করতে পারেন, অথবা এই যে লাইভ সাইটে সবসময় থাকে প্রায় সময়।